গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস 2024। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সোমবার সকালে উদ্বান গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটিতে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আল মারুফ। পরে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান আমির হোসেনের সভাপতিত্বে গ্রন্থাগার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিসি মোহাম্মদ আল মারুফ বলেন, পুস্তক সর্বদা মানব জীবনে আলোক পত্রিকা হয়ে ইতিবাচক পথ নির্দেশ করে। একটা সুশিক্ষিত জাতির গড়তে চাইলে আসলে বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা যদি সভ্যতাকে ধারণ করতে চাই, আমরা যদি সভ্যতাকে মানুষ আসলে কি মানুষ সভ্যতা ধারণ করে, সভ্যতা লালন করে আমরা এগিয়ে যাই। আর এই সভ্যতা আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের এই বই থেকে, বই পড়া থেকে। আমরা আমাদের পূর্বপুরুষ কেমন ছিল, তারা কোনটাকে ভালো করেছে, কোনটাকে খারাপ করেছে, কোন সভ্যতাকে আমরা ধারণ করছি, এটা সেখান থেকে আসছে। অতএব বই পড়ে আমরা সভ্য থেকে সভ্যতা পরিণত হচ্ছি। এই সভায় আলোচক ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর গাজী তহিদুল আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার হজরত আলী এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাবেদ আক্তার। আমাদের ধর্মীয় জ্ঞানের কথা যদি বাদ দিই, আমি যদি দার্শনিক জ্ঞানের কথা বলি, আজকের দিনে আমরা বিশেষভাবে বিশেষজ্ঞ হচ্ছি কোনো একটি বিষয়ে। আমি বাংলা পড়াই, বাংলা সাহিত্য পড়ি, যিনি ইংরেজি পড়ান ইংরেজি সাহিত্য পড়ান, যিনি ফার্সি পড়ান ফার্সি, যিনি আরবি তিনি আরবি, যিনি দর্শন যিনি মনোবিজ্ঞান, প্রতিটা বিষয়ে বিশেষজ্ঞ। আজকে যে ছাত্রছাত্রীরা আমাদের ফেসবুক নিয়ে ব্যস্ত ইত্যাদি নিয়ে ব্যস্ত, আমরা চাই আলোকিত মানুষ গড়ার জন্য, সাদা মনের মানুষ গড়ার জন্য, মানুষ তৈরি করবার জন্য আমাদের একটি প্রত্যয়, সেটি হলো বই এবং বইয়ের সে বিকল্প নেই। এই আয়োজনে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক শহীদ উল আজাদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, লেখক কবি সাহিত্যিক, বিভিন্ন বয়সী শিক্ষার্থী সহ প্রায় 300+ মানুষ অংশগ্রহণ করেন। তবে আগ্রহ বেশি দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। বই আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বই ছাড়া মানে কোনো বিকল্পই নেই। আমাদের সকলের উচিত যে বই পড়া এবং বইয়ের প্রতি বাচ্চাদের উৎসাহিত করা। পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই, মূলত বই পড়ার উদ্দেশ্য এটাই। সভা পরবর্তী দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী 24 জন প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।